সাইডটা কথাই অনেক হৃদয় জয় করে বলতে পারে না, দয়া করে, ধন্যবাদ, দুঃখিত ইত্যাদি এই শব্দগুলো মনে রাখুন। যে কোনো পরিস্থিতিতে এগুলো জাদুর মতো কাজ করে। কেন দয়া করে বলা উচিত? আমরা নিজেরা সবকিছু করতে পারি না, সবসময় অন্যদের সাহায্যের সাহায্য আমাদের প্রয়োজন। তাই দয়া করে শব্দ ব্যবহার করে অন্যদের সাহায্য চাওয়া একটি সুন্দর উপায়। এটা আপনাকে সহায়তার জন্য অন্যদেরকে কি করে উৎসাহিত করে। আপনি জুনিয়রকেও কোনো আদেশ দেওয়ার আগে কি করতে হবে যদি বলেন প্লিজ বলেন, হ্যাঁ, তাহলে কথাটা কি হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমাদের ভক্তি বিজয় ভাগবতস্বামী মহারাজ উনি আমাকে একটা মেসেজ দিয়েছে যে আমার এখন আমি তো এখন লকডাউনে আছি, আমরা প্রচুর সময় আছে, সময়গুলো আমি ব্যবহার করতে পারছি না, অথচ উনি ব্যস্ত। হ্যাঁ, আমি আপনাদের এই এই ডিপার্টমেন্টগুলোর সাথে একটু বসতে চাই, দয়া করে আপনি যদি একটু রেসপন্স করে আমাকে উত্তর দেন তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ, তোমার দয়া করে বলার কোনো দরকার আছে? প্লিজ আনসার দিবেন, প্লিজটা দুঃখ কোনো দরকার আছে? অত উনি লিখতে পারতেন পণ্ডিত বাবু, হ্যাঁ, আপনি এই ডিপার্টমেন্টগুলোর সাথে আমি বসলে আপনি আয়োজন করুন, বলতে পারে না? আমিও ওটা মাইন্ড করবো না, কিন্তু যখন প্লিজটা যোগ করলো তখন কি হয়ে গেল, আপনি যত বড় মহারাজ যত কেউ, আমি দেখলাম প্লিজ অ্যাকসেপ্ট মাই হাম্বল অবসেন্সেস, কিছু না বলো অন্তত পাম্বটা লেগে দেয় PAMHO, তারপর অল AGTSP, মানে পাম্ব মানে পি দিয়ে কি প্লিজ, এ দিয়ে হচ্ছে কি অ্যাকসেপ্ট, হ্যাঁ, এম দিয়ে হচ্ছে কি মাই, এস দিয়ে কি হাম্বল, ও দিয়ে কি অবসেন্সেস, সংক্ষেপে লেগে পাম্ব। আমি তো অনেক মহারাজও দেখেছি আমার আশীর্বাদ দিয়ে এটা লাগে না, আমার দণ্ডবত প্রণাম কি করো গ্রহণ কর, তাহলে এগুলো বৈষ্ণবী ভাষাগুলো আরো কি আরো মধুর, আরো কি দারুণ। আর গুরু মহারাজের কাছে গুরু মহারাজ মানে কি আমার আশীর্বাদ ধরানো, টেক মাই ব্লেসিংস, হ্যাঁ, অন ইউ, এই ধরনের গুরু মহারাজ লেখেন। এ একটা একটা শব্দ অথবা লেখবে পিও ডিয়ার, হ্যাঁ পণ্ডিত দাদা, ডিয়ার মুকুন্দ, ডিয়ার একটা কিছু ডিয়ার করার মাধ্যমে এটা পুরো সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আমি অনেক গুরু মহারাজ অনেক বউদের সাথে দেখি এই ধরনের লেটারগুলো স্বাভাবিকভাবে আসে, তো এগুলো অনেক সুন্দর। কেন ধন্যবাদ বলা উচিত? আপনি যখন কারো কিছু করেন বিনিময়ে কি প্রত্যাশা করেন? নিঃসন্দেহে আপনি জানতে চাইবেন লোকটি আপনার সহায়তায় সন্তুষ্ট কিনা। এরকমভাবে কেউ যখন আপনার সহায়তা করে তিনি জানতে চাইবেন যে তার সাহায্য আপনি দেখছেন কিনা এবং আপনার মন উপকৃত হয়েছে কিনা। ধন্যবাদ শব্দের মাধ্যমে এটি করা যায়, এর মাধ্যমে ওনারা আপনাকে সাহায্য করে সুখী অনুভব করে এবং তারা জানতে পারে যে এই জন্য আপনি কৃতজ্ঞ। আমাদের প্রভু যখন এখানে এসছেন সব ভক্তগুলো ক্লাস দিচ্ছেন, ক্লাসের পরে একটা ফিডব্যাক দিচ্ছে না, আগে তো মানে ক্লাস দিল ভালো হলো কি খারাপ হলো, পাঠকের জায়গায় চলে গেলো, উপরে চলে গেলো মিলে, আর সাধারণ ভক্ত উপরে গিয়ে কি প্রসাদ পেলো, এবং ক্লাসে কি হলো কি শুনলো কি বুঝলো না কোনো কি, কিন্তু এখন যখন ফিডব্যাক দিচ্ছে বউ আপনার এই কথাগুলো ভালো লাগছে, কেমন লাগছে এখন কি ক্লাস ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা আমাদের জানাতে দরকার না। তো যখন অনুভবকারা বলে যে না বউ আপনি এই পয়েন্টগুলো খুব ভালো হয়েছে, তখন কেমন লাগে যে পার্ট দেন তার কেমন লাগে, যা যা পার্ট দিয়েছেন বলেন, হ্যাঁ, আবার কেউ যদি ফিডব্যাক দেন তখন বলবেন কেমন লাগে, ভালো লাগে না বউ আমাকে কি খারাপ লাগে না, বউ আমাকে ভালোবেসে কিছু উন্নতি করার জন্য বলছে, তখন বোঝা যাচ্ছে না আমার আর কিছু পথ কি দিতে হবে, আর পারে দিতে হবে না, ভালো করার জন্য চেষ্টা করবে, কিন্তু বা কিছু বলছে না, পাঠক পাঠকের জায়গায় চলে যাচ্ছে, ভক্ত জায়গায় পাঠাতে পারছে কোনো কি নাই রেসপন্স নেই, তার কেমন লাগবে। তো ধন্যবাদ বহু আপনার এই সুন্দর ক্লাসের জন্য, আপনাকে অসংখ্য কি ধন্যবাদ, আপনার ক্লাস থেকে আমি এই এই জিনিস জেনেছি। হ্যাঁ, ও ফিল করে যে না তোমাকে আমার ক্লাসে আমি এতক্ষণ যে পরিশ্রম করলাম পরিশ্রমটা কাজে লাগছে কিনা নাকি এটা বেকার, ওনারও তো তোমাকে একটা কি কি দরকার, তো সে না থ্যাংক ইউ এটা এই শব্দটা আমাদের কি করতে হবে, হ্যাঁ বলতে হবে সেটা, ও না আমার ভাবলে এটা চলবে না, আমি পরমাত্মা উনিও পরমাত্মা, আমি মনে যেটা ভাবছি সেটা উনি তো জেনে যাবে আমাকে বলার দরকার নেই, এটা ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, যেমন আমার একটা প্রসঙ্গে বলছি না বলি মহারাজ প্রণাম করতে চেয়েছেন কিন্তু যেহেতু গুরুদেব আছে শুক্রাচার্য আর অসুরের আছে উনি প্রণাম করতে
বানায়নি কিন্তু মনে মনে ভিতর থেকে কি করেছেন ভগবান আছে বাবকরা এই ভাবটা বুঝে ফেলেছেন তো বক্তারা তার কি না পরমাত্মা না যে বাবু ভিতর বাপ জানবে এজন্য নিজের কি করতে হবে প্রকাশ করতে হবে বলতে হবে কেন দুঃখিত বলা উচিত যে কোনো সময় আমরা ভুল করি ক্রোধবশত বা ভুলবশত অন্যদের কষ্ট দিই এই জন্য যে আমরা অনুতপ্ত এবং আমরা এটি সংশোধন করতে চাই তা জানানোর জন্য আমরা বলি দুঃখিত এটি উভয়কে ভালো অনুভূতি প্রদান করে হ্যাঁ এই জগতে এমন কোনো ব্যক্তি নেই যে ভুল করে আচ্ছা আপনাদের জীবনে এমন কোনো ঘটনা হয়েছে ভুল কেউ আপনার কাছে ভুল করেছে কিন্তু সরি বলেছে আগে যেভাবে ভালোবাসেন তার চেয়ে বেশি আপনার প্রতি কি হয়েছে সিম্পিতি কাজ করেছে এ ধরনের ঘটনা ঘটছে মনে করেন অন্য সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু এমন একটা ভুল কাজ করেছে এমন একটা খারাপ মানে আপনার সাথে ব্যবহার করা যে আপনার খুব খারাপ লেগেছে কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছে উনি বলছে আসলে আমি খুব দুঃখিত সরি বলছে তখন আপনার কেমন ওনার প্রতি কেমন লাগছে এ ধরনের কোন দুই তিন দুইটা আর কেউ হ্যাঁ সম্ভব আর একজন
সেটাও একদম আবার অনেক সময় ব্লাড প্রেশার মহারাজ আমি একবার শুনছি উনি গুরু মহারাজ সেবা করেন কিন্তু ভক্ত কৃষ্ণ স্বামী মহারাজ ওনার কি না পছন্দ না সেজন্য কি বলে ব্লাড প্রেশার মহারাজ এটা আরো কি ব্যাড আর সংক্ষিপ্ত বিসিএস জেপিএস এগুলো বলাটাও কি না পুরোটাই কি করতে হবে হ্যাঁ বলতে হবে তারপরে এখন যেমন কিছুদিন আগে আমরা ওখানে রাধা মাধবের বিচলিত শব্দটা বললে সবাই হাসবে হ্যাঁ আমাদের পরমানন্দ মানে ওর দিকে তাকাবে সবাই বিচলিত বললে ওর দিকে তাকাবে মানে একটা শব্দ দিয়ে ওকে কি কি করে নিচ্ছে তো এটা খুব খারাপ কি ওর কেমন লাগছে আর এভাবে যদি সবাই গুরু মহারাজের দেওয়া নামের পরিবর্তে ধরেন এক একটা নাম হিসাবে যদি কি হয় শিবুদা পরিচয় দেওয়া হয় তাহলে মেইন জিনিসটা কি হয়ে যাবে হারিয়ে যাবে যেমন রস না ছয় নিজের কর্ম মহিমা বর্ণনা করে নিজের প্রশংসা করবেন না সর্বদা তাদের কর্মের জন্য অন্য ভক্তদের প্রশংসা করতে শিখুন কেউ যখন আপনার প্রশংসা করে তখন নিজে থেকে বলুন এটি কৃষ্ণের কৃপা এটি সম্পূর্ণ গুরুদেবের কৃপা আমার কোনো কি নাই যোগ্যতা নেই কোথায় মুখে একা শিখা দিচ্ছি বলে বলতে হবে মন্দি না বলতে হবে কোথেকে আপনাকে অনুভব করতে হবে যা কিছু আমরা পেয়েছি ইস্কনে এসে পেয়েছে নাকি এটা গুরুদেবের কৃষ্ণের এটা হৃদয় থেকে বলুন শ্রীমদ ভাগবতম ক্লাস উচ্চস্বরে কথা বলা হাসাহাসি করবেন না এটা বক্তা থেকে শ্রোতাদের মনোযোগ বিঘ্নিত হতে পারে এটা একটা গাম্ভীর্যপূর্ণ ব্যাপার না ভাগবতম ক্লাস দেওয়া যেমন এটা আনন্দের বিষয় আবার রিক্সের বিষয় আবার কারণ বিয়াদশনটা আপনারা জানেন যে রোমহর্ষণ মুনি না উনি তো কিন্তু অসুর না উনি বসে কিন্তু ভাগবতম ক্লাস দিচ্ছে আর ওনাকে বলরাম কি করেছেন এ শুধু এডিকেট বা সদাচার করেন না বলে তো অনেক রিক্সও আছে তারপর আমাদের কালকে মানে ক্লাস আজকে ক্লাসে দেবানন্দ প্রভুর কথা বললেন না তারপর বিহাম্বীরের রাজার যে শ্রীনিবাসাচার্য শুনতে গিয়েছিলেন ভাগবতম কথা শুনতেন সেই ভাগবত পাঠক না উনিও তো ভগবান ভগবানের কথা বলছেন কিন্তু কি তো ভালো জিনিস যত ভালো হোক না কেন এটা যদি সঠিকভাবে ব্যবহার না করে এটার কি আসবে রিয়াকশন আসবে সেজন্য ভাগবতম ক্লাস মানে আমার মনে করতে হবে যে এই ক্লাস টেলিকাস্ট করা হচ্ছে অনেক দেবতা অনেক মুনি ঋষি অনেক যদি আমার রেকর্ডিং করা হয় এটা অনেক দিন পর্যন্ত কি হবে এই ক্লাস তো আপনি যদি আপনি হাসি টাট্টা ফাইসলামি হাসা হাসি বেশি করেন তাহলে এই ক্লাসগুলো কি হয়ে যাচ্ছে আমাকে চিন্তা করতে হবে এবং যখন ভাগবতম ক্লাস দিচ্ছি আমি সার্বজনীন ক্লাস দিচ্ছি সেখানে কোনো বক্তব্য এটা যখন পার্সোনাল কোনো শিক্ষক প্রশিক্ষণমূলক কোনো ক্লাস হবে তখন কি গ্রুপ ওয়ার্কে এসে এগুলো কাজ করবে কারণ ভাগবতম ক্লাসে তখন ওভারঅল সকাল তখন ব্যক্তির নাম ধরে ধরো কিছু করা যাবে বলা যাবে না ওভারঅল বলতে হবে আপনি দেখেন অনেক ক্লাস শুনছেন কিন্তু ওখানে মায়াপুরের বা কি শিলাভক্তি করতে হ্যাঁ আমি মারা শিলা জাগ্রত যারা যারা শিলা বা ওই ধরনের কোনো কি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে করে বলে ওভারঅল কথা বলে কারণ প্রভুপাদের কথা আজ থেকে 50 বছর আগে দিয়েছে এখনো পর্যন্ত কি মনে হবে আপনাকে বলছে আমাকে বলছে মনে হয় না তো ওই ক্লাস যদি এই ধরনের ক্লাস যদি আমরা তখন কি 50 বছর পর রেকর্ডিং করে রেকর্ডিংটা শোনা হয় তখন কেমন লাগবে এই উপভোগ এখন নাই যার নামে বলা হচ্ছে তো সেজন্য ভাবতে হবে মন্দিরে আসার পর দাঁড়িয়ে না থেকে দেখে না থেকে জ্যেষ্ঠদের নির্দেশ কিছু সেবা করার চেষ্টা করুন খুব আমি আপনার জন্য কি করতে পারি এটা এটাকে কোনো সহযোগী ভক্ত ভুল করলেও কলহ করবেন না ক্ষমা করুন ভুলে যান অসঙ্গত হলে প্রার্থনা বিঘ্নিত হবে এবং শ্রোতারা বিরক্ত হবে এবং রাধানাথ স্বামী মহারাজ বলছেন কোনো পাঠক একটা কথা বলেছেন মনে করেন কোনো তত্ত্ব কিন্তু ভুলে গেছেন 84 লক্ষ যোনি ভ্রমণ এই জায়গায় উনি 85 লক্ষ বলে ফেলেছেন হ্যাঁ আপনি হয়তো জানেন যে পাই আপনি সহ আপনি জানেন যে এই তত্ত্বটা কি না ঠিক না কিন্তু অন্যরা সেই সম্পর্কে কোনো কি নাই জানে না কিন্তু বক্তা বলে যাচ্ছে বক্তা অনেক আপনার থেকে অনেক সিনিয়র সে পর্যায়ে আপনি কি করবেন কারেকশন কমিং করবেন না দরকার নেই কেন তো করবো না কারণ ওনার ভাগবত নিয়মিত পড়ছে
অপমানিত বোধ করবে। যদি আপনি কারোর সঙ্গে কথা হয় তখন পাশ যখন ক্লাস থেকে যাবে তখন কি আসেন কাছে আসেন। আমি অনেক সময় দেখেছি অনেক বক্তাকে আসলে ক্লাস হয় আফটার ক্লাসে, ক্লাস রিয়েল ক্লাস হবে কত আফটার ক্লাসে, মানে ক্লাস শেষ করার পর রিয়েল ক্লাস শুরু হবে, বুঝলেন না? আমি দেখেছি অনেক সময় ক্লাস শেষ করছে তখন স্যার পাঁচজন একদম গিরে ধরছে, যারা যারা কোনেতে আছে দেখছো, রাজেশবাবু বেড়াটন থেকে নামার সাথে সাথে কি স্যার পাঁচজন সাতজন একদম মোমাসে যেমন মধু পাইছে এভাবে করে গিরে ধরবে, তারপর জিজ্ঞেস করবে হ্যাঁ এটা যদি তথ্য কোনো ভুল হয়ে দেয় বলা যাবে না, কারণ তথ্য উন্নয়ন না থাকলে কোনো সমস্যা নাই, কারণ তারা যদি শাস্ত্র পড়ে তাহলে তারা কি করে যাবে, মহারাজ ওই দিন কথাটা বলছে এটা কি আছে ভুল আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের মাইন্ডে রিয়েকশন, আমি যদি না বলি তাহলে সবাই তো ভুল কিছু জানি যাবে, ভুল জানা থাকবে না, ভুল জানবে না, কেন জানবে না? কারণ শাস্ত্র আছে, সাধু গুরু শাস্ত্র তিনটা মার্ক দেওয়া আছে। আর যদি বলতে হয় খুব বিনয়ের সাথে লাস্ট দিকে মহারাজ আমার মনে হয় এটা একটু আমার একটু ডাউট তৈরি হচ্ছে, খুব বিনয়ের সাথে বলতে হয়। কাহিনী পড়ার মাধ্যমে কি হবে, আর সব তথ্য যে সব সময়ের জন্য কনস্ট্যান্ট থাকবে এটাও আশা করা যায়। আপনি শিষ্য হতো পড়তে পারেন অনেকবার, হ্যাঁ মহারাজ বলতো আমি যখন শিষ্য হতো বলতে যাই তখন আমাকে আবার কি করতে হয়, আমি শিষ্য তো জানতে চাই তখন উনি কি করে সংকীর্তন ভক্তদেরকে ডাকে, তোমরা আসো আমি আসে ক্লাস দেব, তো ক্লাস দেবে আমি শিষ্য তো বুঝতে পারছি না, তার জন্য ক্লাস দিচ্ছি যাতে আমি বুঝি, কারণ বলতে গেলে তো আমাকে কি করতে হবে, হ্যাঁ কিছু কিছু পড়তে হবে বলতে হবে, তারপর এটা আবার ভাববে ক্লাসের পরে আবার চিন্তা করবে যে না এই তথ্যটা আমার ঠিক দিই নেই, আমার আমাকে পড়তে হবে, কারণ বক্তা যখন বলে কোথা কোথায় ঘাটতি আছে সেটা তখন তিনি ফিল করে। আজকে এই পয়েন্টটা এইখানে বলাটা ঠিক হয়নি, এটা এভাবে বললে আরো ভালো হতো, এভাবে হয় ক্লাস দেওয়ার পরে না এমন এই এভাবে উপস্থাপন করাটা ঠিক হয়নি, যখন একই ক্লাস বারবার বিভিন্ন জায়গায় দিবেন তখন আপনার দেখুন উন্নতি হবে আস্তে আস্তে, হ্যাঁ তো এটা খুব গুরুত্বপূর্ণ। কীর্তনের সময় অনুমতি ব্যতীত করতাল মৃদঙ্গ বাজাবেন না, এটা আমাদের সচরাচর দেখা যায়, আমরা তাল না জানলো সুর না জানলো লয় না জানলো কি করি ও বাজাচ্ছে, আমি একটু কি তুম 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 একটু কি আমি শিখি, এটা যখন কীর্তন চলে তখন শেখার সময় নাই, এটা শেখার সময় কখন ও সাতের উপর, হ্যাঁ ছটার পরে যখন যাবেন ওখানে শিখবেন টেকে টেকে টেকে, হ্যাঁ এগুলো তখন এখন যখন কীর্তন আছে এখানে কীর্তন যদি আপনার সুখ যদি কি হয় একটু তালভঙ্গ হয় যদি কীর্তনে যদি কোনো ইয়া হয় তাহলে রিয়াকশন আছে এটারও, জানেন এটা যদি আপনি ছন্দ তাল রেখে যদি করেন তাহলে সেটা সুফল পাবেন, যদি বিঘ্ন সৃষ্টি করেন কীর্তনে সেটার জন্য কিন্তু মাসুল পেতে হবে, তো এটা আমরা অনেক এডিকেট জানি না, যদি না আমরা বাজাতে শুরু করি তো এই এডিকেটকে না অনুমতি নিতে হবে। আপনি যদি অন্য কোনো মন্দিরে যান কীর্তন গাইবার সময়ও আপনাকে জিজ্ঞেস করতে হবে, যদি আপনি ভালো কীর্তন জানেন তারপরও আপনি ধরবেন না অপেক্ষা করবেন, যদি ওনারা অন্য বৈষ্ণবরা রিকোয়েস্ট করে অনুরোধ করে আপু আপনি একটু গান তখন আপনি কী করবেন গাইবেন, তা আমরা সাধারণত কী করি আমি এত সুন্দর গাই আমার তো মোটামুটি কীর্তনটা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো এটা তো মুখস্থ আছে গাইতে পারো, হ্যাঁ কিছু বলার আগে শুরু করে দিলাম, কারণ তা ওদের একটা সিরিয়াল আছে কে কে গাইবে, তো এটা আমাদের মেনটেন করতে হবে অপেক্ষা করতে হবে। আপনার দশম কথা হলে প্রার্থনা বিঘ্নিত এবং শ্রোতারা বিরক্ত হবে,
কোনো ভক্ত আপনার গৃহে ভ্রমণ করতে গেলে নিজে গাওয়ার আগে তাদের গাইতে দিন। এখানে যদি কোনো অতিথি আসে তাহলে সুযোগ কার আসবে আগে? ও আপনি একটু দয়া করে গান। অন্যদের যখন মালা ব্যবহার করবেন না, এটাও বলতে দিতে হচ্ছে আমাদের। মাঝে মাঝে দেখা যায় না মালা তো এখানে জুজুলতে থাকে, তো বাইরে অনেক লোক আসে দেখে যায় কি এটা করতে পারে, একটা মালা দিকে আপনার মালা নিয়ে জপ করা শুরু করে দিয়েছে। হয়েছে এই ধরনের কোনো ঘটনা? অনেক হয়েছে। তো আপনার মালাটা আপনি কি রাখুন, যত্ন করে রাখুন, নেড়া যেন আপনার মালা জপ করতে না পারে। সেই সাথে হ্যাঁ এখন আর বলতে পারছেন অন্যের মালা কি আপনি জপ করবেন এটা বলতে পারছেন না, কিন্তু এটা কিন্তু বলতে হচ্ছে আপনার মালাটা আপনি কি করে রাখুন, হ্যাঁ যত্ন করে রাখুন যেন অন্য কেউ এসে ওই মালাতে কি না করে জপ না করে, অথবা পরদিন যেন খুঁজতে না, আধা ঘন্টা যেন খুঁজতে খুঁজতে কোথায় মালা রাখছি, কোথায় মালা রাখছি, না কিচেনে রাখছি খাওয়ার আগে রাখছি, না মন্দির রাখছি, না লকারে রাখছি, এই ধরনের হয়েছে কখনো? মানে মালা কোথায় আছেন আর খুঁজে পাচ্ছেন না, মানে অনেক সময় গিয়ে চলে গেছে, এটা নিয়ে অনেক টেনশন হয়েছে। এটা তো নির্দেশে আমি শুরু করে নির্দেশে আমি জব শেষ করুন, এবার মালাটা যথাস্থানে রাখুন যেন পরদিন খুঁজতে না হয়। অন্যের ভক্তদের চপ্পল জুতা নিয়ে যাবেন না। আমাদের একদিন কি হয়েছে, হ্যাঁ সিসি ক্যামেরা দেখা হচ্ছে, ও আমার জুতাকে এইমাত্র ছিল, এইমাত্র চলে গেছে, এখানে আর বাইরে কেউ আসে নাই। তো এখন আপনি সিসি ক্যামেরা একটু দেখেন না, দেখা দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে, দেখতে দেখতে আরে আর কেউ না, আমাদেরই ভক্ত, হ্যাঁ ওই জুতা নিয়ে ও শুন না, কিন্তু কিন্তু এটা হচ্ছে কি এই এটিকেট জানে না, সদাচার জানে আরেকজনের, আমি অন্যজনের জুতা নিয়ে গেলে সমস্যাটা কি? আপনি চলে গেছেন এটা ঠিক আছে, তাও রাধা মাধব থেকে এখানে চলে আসছে, এখান থেকে যেতে যেতে কি টাইম ফোন করা হচ্ছে, তুমি আর জন নিয়ে চলে গেছো, উনি আসি কেন তাও বিয়ে হাসি হাসি দিচ্ছে আর কি, বউ কি করবো তাড়াতাড়ি যেতে হচ্ছে, বানিয়ে হচ্ছে, হ্যাঁ উনি বউ আমাকে অর্ডার দিয়েছে বানানোর জন্য, এখন আমি কি করবো, আমি যেটা সামনে পাইছি সেটা নিয়ে কি চলে আসছে। তো সেই জন্য করা যাবে না, এটা অনেক অনেক দুঃখ পাই না, মনে করো আপনি যে স্যান্ডেল ব্যবহার করেন দেখলে আর জন্য একটা দুনিয়া বদল পরে চলে যাচ্ছে, কেমন লাগবে, খারাপ লাগবে, আর স্যান্ডেলের সাথে কিন্তু কর্মফল থাকে কিন্তু। তো এই জন্য একজনের জুতো একজনের কি করা যাবে না, সমমান হলো। আর বৈষ্ণবের পাদুকা কে কি বলবো, আমরা কি করবো যে পূজা করবো যে ওটা পর্ব না, আমরা এই ছোট ছোট বিষয়গুলো জানি না বলে অনেক বড় বড় বিপদ। আমার একবার স্মরণ আছে পর্বতকে শিলভক্তি পুরুত স্বামী মারা যাচ্ছেন, উনি গামছা টামছা সান্তান করে গামছাগুলো আর কোথায় ভিতরে তো আর রুমে দেওয়া যায় বাইরে দিয়েছে, হ্যাঁ পরে উনি এক ঘন্টা পরে বলতে গামছা করে গামছা করে পরে দেখা যায় আরেকটা ভক্ত এই গামছা পরে মহারাজের গামছা পরে কোথায় বাথরুম টাথরুম ঘুরে একদম কি কি অবস্থা। নিজে কেবল নিজেরটা পরিধান করুন, কখন অন্যের বস্ত্র বা জুতা পরিধান করা উচিত নয়। তো আমাদের কি আসুনিয়া বাবু অনেকগুলো ঘটনা টনা দিয়ে আপনাদের কি করেছেন, কি যে এগুলো বিবেকানন্দ উত্তমানন্দ সাধারণ আমাদের প্রথমে হাত থেকে জানতে হবে, কখনো অন্যদের বস্ত্র বা জুতা পরিধান করা উচিত না, কখনো অন্যের টুথব্রাশ টুথব্রাশ সাবান তৈলে প্রভৃতি ব্যবহার করা উচিত নয়। আপনার যদি কোনো কেক থাকে সাথে আরো বন্ধু থাকে তাহলে একা পুরো কেকটি খাবেন না, অন্যদের সাথে ভাগাভাগি করে মায়ের একটা কেক নিয়ে এসছে, ও না একদিনে দিলে সবাই তো খেয়ে গেল, রাখি প্রতিদিন একটু 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 করে খাচ্ছে, একটু করে একটু করে সবাইকে উনি বলছে আরে মূর্খ গিয়ে দেখো প্রত্যেকটা ঘর থেকে একটু একটু করে হয়তো কি
একটু একটু করে দেখা যাচ্ছে, আর বাকিগুলো যারা রান্না করে যারা সেবা করে তারাই খাচ্ছে। হ্যাঁ দেখছো তো, অনেকগুলো খাচ্ছে, অল্পগুলো খাচ্ছে, প্র্যাকটিক্যালি তখন যাবে দেখা যাবে ওনার প্লেটে কি অল্প কারা খাচ্ছে। কিন্তু রান্না করার সময় করতে হবে, মহারাজ জন্য করতে হবে, কিন্তু মহারাজ তো সব খাবে না, খারা খাবে অন্যরা খাবে। আমরা খাই, আর যদি কোন জুনিয়র ভক্তকে দেওয়া হয় ও সিনিয়র খেয়ে ফেলবে, সবাই তো খেয়ে ফেলবে না, আমি এটা রাখি প্রতিদিন সকালবেলা একটু খুদে লাগে, প্রতিদিন একটু করে সুগারে ই করবো। এটা এক ধরনের একটা কি থাকে, কিন্তু এখানে আশ্রম জীবনে একটা কমন একটা কি আছে, সকালে যে যা কিছু হবে নটায় পেরোতে হবে, দুটায় প্রসাদ হবে, রাত কত সাড়ে সাতটায় প্রসাদ হবে, যা পৃথিবী উল্টে যা, কিন্তু এই প্রসাদের টাইমটা কি থাকবে, ঠিক থাকবে কিনা। তো অন্যদেরকে শেয়ার বাগা যখন বাগাভাগি করা হবে, অন্যের একটা ভালো কিছু পেলে আপনাকে কি করবে শেয়ার করবে, এ হচ্ছে বৈষ্ণবতা। মহাপ্রসাদ মন্ত্র বলার পূর্বে প্রসাদ গ্রহণ করবেন না, এটাও বলতে হবে। মানে অনেক সময় আমরা যখন সিনিয়র হয়ে যাও অনেক ঝুঁকি আছে আমাদের, হঠাৎ প্রসাদের দেখে ভুলে যায় যে মন্ত্র বলতে হবে, মহাপ্রসাদে বলতে বলতে মাঝখানের শব্দ অনেক লাইন চলে গেছে, লাস্ট হয়তো একটা দুটো মন্ত্র শেষ, কিন্তু প্রকৃতপক্ষে বিপদে করবেন কখন আমি বলি, যখন কোন একটা অনুষ্ঠানে খুব আপনি একটু মন্ত্র বলেন তখন মন্ত্রের অর্ধেকে গিয়ে কি হয়ে যাবে, আটকে যাবে, কারোর জন্য ঘটনা ঘটেছে, স্মরণ করতে চাইছে না আর স্মরণ আসতেছে না। হ্যাঁ হয়েছে তো, মহাপ্রসাদে গোবিন্দে এভাবে বলতেছেন, কিন্তু আর পরবর্তী ওয়ার্ড কি হবে আবার কেন এটা, কিন্তু প্রসাদ গ্রহণ করার সময় যে ভক্তিপূর্বক এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে সেটার প্রতি কি নাই, অনেক কিছু মাথায় এত চিন্তা যে প্রসাদ পাওয়ার সময় প্রসাদের মন্ত্রটা যে একটু ভক্তিপূর্ণ ভাবে করবো সেটা কি থাকে না, খেয়াল থাকে না, এটা একটা বিপদ। হয়তো শ্লোক বলছি কীর্তন করছি চলছে, কিন্তু একটা সময় দেখবেন যে এমন একটা জায়গায় বেঁধে দেবেন লজ্জা পেতে হবে। তো যা করছি সেটা যেন ওই টাইমে ওই জিনিসটা যেন আমার ফোকাস দিই, যেমন আমি প্রসাদ পাচ্ছি, প্রসাদের মন্ত্রটা হয়তো আমার এখন বিবেচ্য বিষয়, আমার আদার অনেক কিছু ক্লাস দিতে হবে, এই করতে সে এগুলো যেন মাথায় কি না করে, আঘাত না করে, ক্লিয়ার? ও মহাপ্রসাদ গ্রহণ করার সময় কি করতে হবে ক্লিয়ারলি, পুরো মন্ত্র ভালোভাবে কি করতে হবে করতে হবে। কোন বন্ধু তারা থেকে সুস্বাদ কোন পথ কেড়ে নিয়ে তাকে কষ্ট দেবেন না, ঠিক আছে? ও তালায় আছে, নিয়ে গেলে আমার তালায় আপনার তালা থেকে দেন, ওকে এটা ঠিক আছে বৈষ্ণবতা, অন্য তালা থেকে নেওয়াটা এটা কি না, এমনকি মহাপ্রসাদের নাম নাম নামেও কারো তালা থেকে কিছু নেওয়া অনুচিত। নির্দেশম অন্য ভক্তের সাথে আঘাত লাগলে হাত দিয়ে সে ভক্তের দেহে স্পর্শ করে আপনার মাথায় স্পর্শ করে দুঃখ প্রকাশ করুন, নিত্য সময় আশেপাশে ব্যক্তির সম্পর্কে সজাগ হন, এমন ভাবে নিত্য করতেছে না তার একদম কি হয়ে যাচ্ছে, হ্যাঁ বক্রেশ্বর মন্ডিতের মতো দেবানন্দ বাবুকে আবার কি করতে হচ্ছে সাইড করে নিতে হচ্ছে, এমন টেনা হলো হবে না, উনি একটা না কত 72 ঘন্টা কি করতে পারতেন, এটা স্বাভাবিক নিত্যের জন্য উনি বিখ্যাত। হ্যাঁ আমরা এই ধরনের না, তো আমাদের যেন আশেপাশের লোকেরা যেন নাক যেন না ভাঙে সেদিকে কি রাখতে হবে, সতর্ক থাকতে হবে। তারপর নিত্যের সময় সদা চোখ বন্ধ করে ঘুরতে থাকবেন না, কারণ অন্যদের তেঁতুনি ভেঙে দিতে পারে বা চশমা উড়িয়ে নিয়ে যেতে পারে, চোখে আঘাত লাগতে পারে, নিত্যের সময় উগ্র না হয়ে কৃপা করে এমন উগ্র নিত্য না। আর কীর্তনের সময় অনেক সময় আমি এটা বললে কইছে না কীর্তন কেমন, আমি নিত্য করছি কি জন্য, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য,
जप कले भगवदगीत प्रभृति आध्यात्मिक सामग्री प्रति संवेदनशील हन तादेर कखनो भूमिते राखबेन ना बलेर मतो एक स्थान थेके अन्य स्थाने सुरे मारबेन ना बोई गीता गीता की जप कले ना एटा बल ना কোনো কিছুকে পা দিয়ে আঘাত করবেন না এমনকি কাপ যদি ছাটায় বা আসন চায় তাহলে হাত দিয়ে তা নিয়ে ভদ্র হবে তাদের দিন যদি কেউ যদি ছাটায় বা আসন চায় তাহলে হাত দিয়ে তা নিয়ে ভদ্র হবে আমার একটা হইয়া দিতে এবং দিছে না ও আপনার কি লাগবে আসন লাগবে নেন সুরে দেওয়া যাবে না কাছে গিয়ে আস্তে করে কি করতে হবে দিতে হবে কোনো কোনো ভক্তকে বিপদে ফেলার জন্য উপহাস করার কোনো ভক্তকে বিপদে ফেলার জন্য বা উপহাস করার জন্য চরণ বা পা স্পর্শ করে ধুলি গ্রহণের চেষ্টা করবেন না এটা হয়ে যায় আমাদের এই অভিজ্ঞতাটা আছে আমি গুরু মহারাজ আমি যখন প্রথম প্রথম এসেছিলাম মনে হয় পুনরুদ্ধামে একবার ওই পুনর্বিদ্যা নিজের থেকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে একটা ভক্ত গুরু মহারাজের চরণ ধুলি নিচে গুরু মহারাজ এক সহ একদম পুরো উল্টে ফেলে দিয়েছে জানেন মনে আছে আর ওই ভক্তটাকে ওনার সেক্রেটারি মারতে মারতে একদম কি করে হয়েছে তারপর গুরু মহারাজ বলছে আরে ওকে উনি মারছে কেন পরে মনে হয় গুরু মহারাজ আবার ওই ভক্তটাকে কি করে ইয়া করেছিল তো উনি চরণ দিতে ওনাকে ফেলে দিই তো এটা অনেক সময় হচ্ছে তো সেজন্য আমাদের কি বিপদে ফেলার জন্য উপহাস করার জন্য এমন না ও বহু আপনি শুদ্ধ ভক্তকে চরণ দিয়ে দেন চরণ দুলের মধ্যে কি না এটা হতে মানে যা একটা কি হাসি ডাক্তার গরম মতো আমি শুদ্ধ ভক্ত একটু চরণ দুলে দেন আর এই জন্য ভাব আছে না আমি লোক দেখানো রাগিয়ে আমার মনে আছে ওই দিন বললাম আমাকে বিষম্ববাবুকে বিষম্ববাবু আর কথা চিহ্ন বাবু দেখছি আমি একটা মিটিং এ এটা এখন গীতা বসে যে রুমে আছে সেই রুমে ওই একটা মিটিং আমি ছিলাম ওটা তো বহু আপনি শুদ্ধ ভক্ত হ্যাঁ একটু পাঠি বেঁধেছে তখন সীমা বহু বলছে তাহলে পাঠি বেঁধেন উনি এক ঘন্টা খরচে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা আর উনিও কে হচ্ছে না বলছে না থামেন থামেন এটা বলতেছে না আর উনি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তারপর মহা কি ওটা ছিলাম তো না ওই ওই সময়ে ওইখানে ছিলাম আমার এখনো স্মরণ আছে তো এটা হচ্ছে কি জাস্ট অনেক লীলা তো কোন ভক্ত কে এই ধরনের চরণে স্পর্শ উপহাস করার জন্য চরণ বা স্পর্শ করে তুলে নেওয়ার চেষ্টা করবেন না কোন আন্তরিক ভক্ত অন্য ভক্তকে বিপদে ফেলতে চান না প্রণাম নিবেদনের সময় অনুমতি ব্যতীত কোন ব্রহ্মচারী সন্ন্যাসীর চরণ স্পর্শ করবেন না জিজ্ঞেস করুন আমি কি আপনার একটু স্পর্শ কি চরণ স্পর্শ করতে একটু প্রণাম করতে পারি জিজ্ঞেস করতে হবে আর মহারাজ মহারাজ ভক্তি বিকাশ স্বামী মহারাজ তো হয়েছে পাইছে তোমারে হয়েছে তো এটা আমাদের অনেক
আসবেন তো আমাদের বক্তব্য আমরা সতর্ক কি রাখা চাই না স্থান আসন কম থাকলে স্বেচ্ছায় নিজের আসন জ্যেষ্ঠ ভক্তদের প্রদান করুন। না এখন পিকনিকে যাচ্ছি, সিটটা তো আমার জন্য বরাদ্দ আছে, ওই লিস্টে তো আমার নাম আছে। দেখা যায় আর একটা একদম সিনিয়র ভক্ত ওনার লিস্টে ওখানে নেই, তখন কি করবেন? ঘুরতে হবে না, আমি এটা আমার সিট পাবো। আমি অলরেডি 200 টাকা দিয়ে কি কি করেছি? আপনার 200 টাকা দিয়ে বুকিং করলো, আপনাকে ওই সিস্টেম অনুযায়ী আপনাকে কি করতে হবে? জ্যেষ্ঠদের জন্য ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে এটিকেট না। হরে কৃষ্ণ। তো আমাদের কয়টা ভদ্রতা নিয়ে বলা হলো, চেষ্টা করবো আমরা কি করার জন্য। কয়টা বাজছে বাজাবো? 5 মিনিট আছে, কোনো প্রশ্ন থাকলে বলবো। বিশেষ করে ভাগবত মঙ্গলা তো কোন সিনিয়র ভক্ত, আমরা মহারাজ এমন কথা বলে ভুল বলছি না, মহারাজকে সংশোধন করার কোনো কি নেই। উনি ভুল বললেও ওটা কি করতে হবে না, কোনো সমস্যা নেই। যদি কোনো এই ধরনের পরে ক্লাসের পরে বা অন্য টাইমে গিয়ে জিজ্ঞেস করে মহারাজ এটা বলছে মনে হয় আমার একটু সন্দেহ ডাউট লাগছে, এভাবে খুব বিনয়ের সাথে কি করতে হবে। কিন্তু মাঝখানে থামিয়ে বউ আপনি এটা মহারাজ এটা কি বলছেন, এটা তো প্রভাত বন্ধ, এটা ভুল কি আছে, আপনার ভুল হলো ওই সময় বলাটা কি হবে না। মনে করেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি সেটা, যেমন রাজেশ বাবু খুব ক্লাস দিয়ে গেলেন, ক্লাস নর্মাল ক্লাস বলছে সাধারণ এই ক্লাস তো সবার জন্য, কিন্তু যখন অ্যাপ্লিকেশন ওই ক্লাসে কিছু আমি অ্যাপ্লিকেশন করব আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব, তখন ক্লারিফাই দরকার, তখন তখন যারা যারা ইন্টারেস্ট হয়েছে তারা সবাই এক জায়গায় জড়ো হয়, পুরো বলছেন এটা আমি আমার জীবনে কীভাবে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তো ক্লাস অ্যাকচুয়াল ক্লাস কখন হচ্ছে, পারো পারো 15-20 মিনিট চলে যায় শুধু ওনাকে ঘিরে, দেখছো বন্ধু দেখছো না যারা পুনে দেখেছে মানে এটা কোনো শিখানো দেওয়া বিষয় না, এটা হচ্ছে স্বাভাবিক ভাবে কি হচ্ছে। না প্রসাদের ওনার সময় প্রসাদ হলো ধরুন প্রসাদ আমি আজকে কি 10 মিনিট পরে খাবো, কিন্তু কথাটা কি আমার